আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো ব্লগ ভিলেজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমার সাথে আছে ক্যামেরাম্যান আরিফ। তো আমি আজকে চলে আসছি আমাদের করলা খেতে। তো ভিডিওটা দেখতেই থাকুন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিও থেকে। তো লেটস গো, ভিডিওটা দেখতেই থাকুন। তো আমাদের এই যশোর সদর উপজেলার 400 হেক্টর জমিতে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সদর উপজেলা লেবুতলা ইউনিয়নে 200 হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। আমাদের এই বীরনারায়ণপুর গ্রামে 400 বিঘারও বেশি জমিতে করলা চাষ হয়েছে। আমাদের এই এলাকায় কৃষকরা করলা চাষের জন্য জমি নিড়ানো, আগাছামুক্ত করা, ডাল দেওয়া ব্যস্ত সময় পার করছেন। রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। সো আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। সো চলুন কথা বলা যাক। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো এই যে ছোটবেলায় আমরা সাধারণত বীজ থেকে চারা হয়, সেগুলো আমরা লাগাই, উঠতে লাগাইছেন, গাছে বাইন্ধে দেওয়া হয়, দেখতেছেন কোথায় যেখানে এভাবে রান্ধা হয়। এগুলো টালে উঠার পরে এই যে দেখতেছেন পুরো আসছে, এখান থেকে ফল হয়, এগুলো বাজারে বিক্রি করা হয়। এটা থেকে কোনোবার আবহাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অথবা কোনোবার আমাদের অনেক লাভবান হয়। আপনি কয় বিঘে উঠতে করছেন এবার? আমার মোটামুটি সাধারণত 10-12 বিঘে উঠতে আছে। কি এরকম টালে উঠে গেছে? না, কিছু কিছু এখনো লাগানো হয়েছে, কিছু কিছু টালে উঠছে, কিছু কিছু ধরা শুরু করেছে, কিছু কিছু বেচা যাচ্ছে। এই ঈদের আগে 10-12 হাজার টাকার বেচা যাবে হয়তো। সো করলার বিষয়ে আমি কিছু টিপ শেয়ার করি আপনাদের সাথে। সো করলায় ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার ও আঁশ প্রোটিন আছে। করলায় রয়েছে অনেক উপকারিতা। করলার রস শ্বাসকষ্ট জাতীয় রোগ থেকে মুক্তি দেয়। উচ্চ রক্তচাপ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এই সবজির রয়েছে বেশ উপকারিতা। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা উচ্ছে বা করলা রস খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। বাই বাই।